বাবু যে রাজকীয় তাবুর ব্যবস্থা করেছেন, আমরা সাধারণত এগুলো ওই ডেজার্ট সাফারিতে দেখি, আমরা সাধারণত দেখি ওই ডুয়ার্সে, যারা আমরা বেড়াতে পছন্দ করি বাঙালি তারা প্রত্যেক সময় এই তাবুগুলো দেখি। সুইস টেন্ট বলা হয়, বড় বড় নামে শীতাতপ নিয়ন্ত্রিত এই তাবু। এই তাবুতে স্ট্যান্ড ফ্যান রয়েছে, স্টিলের খাট ও চেয়ার রয়েছে, একদম ঝাঁ চকচকে এক একটা সাদা সাদা তাবু। এক রাতের ভাড়া মোটামুটি আন্দাজ করা হচ্ছে, যদি এটা কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি করে, 25,000 টাকা করে এই গোটা তাবুটা সেট আপ করার জন্য, এক একটা তাবু রাখার জন্য খরচ করা হয়েছে। এবার হিসাব করে নিন কত হাজার টাকা খরচ হয়েছে। দু জেলায় 4টি মাঠে 292টা তাবু যদি একদিনের জন্য রাখা হয়, তাহলে ডেকোরেটররা, আমি মাফ করবেন, আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ ডেকোরেটর বলি, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির লোকেরা 70-80 লাখ টাকা মোটামুটি নিয়ে ফেলেছেন বলে একটা হিসেব করা হচ্ছে। যদিও আমি জানি না ছাড় দেওয়া হয়েছে কিনা, ডিসকাউন্ট দেওয়া হয়েছে কিনা, পুরো টাকাটাই ডোনেট করে দেওয়া হয়েছে কিনা, কিন্তু সাধারণভাবে আমি আপনি যদি এরকম একটি তাবু খাটাতাম, তাহলে মোটামুটি 70-80 লাখ টাকা এক এক দিনে খরচা হতো। এই 70-80 লাখ টাকা খরচা করে গ্রাম দর্শন পালা চলছে। কাদের গ্রাম দর্শন পালা? অভিষেক বাবুদের, যারা 12 বছর গ্রামের ভোটে জিতে এসেছেন বলে দাবি করেন, দক্ষিণ কলকাতায় বসে গোটা বাংলার মসনদ নিয়ে ভাবনা চিন্তা করেন। আমি শঙ্করবাবুর কাছে যাব। শঙ্করবাবু, দক্ষিণ কলকাতা নির্ভর, কলকাতা নির্ভর একটি দল হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং সে কারণেই আরও বেশি করে উত্তরবঙ্গে পৌঁছানোর চেষ্টা, আর বঙ্গে পৌঁছানোর চেষ্টা, বারবার করে এইটা প্রমাণ করার চেষ্টা যে আমরা গ্রামেরই লোক, আমরা গ্রামের জন্যই ভোটে জিতে এসেছি, এবং পরের বারও দয়া করে গ্রাম থেকে ভোটটা দাও, দক্ষিণ কলকাতা জেতাতে পারবে না। শঙ্করবাবু ধন্যবাদ। ময়ূর, প্রথমে তোমার সঞ্চালনায় যেভাবে তাবুর কথাটা এলো, তো আমি ভাবছিলাম যে তাবু এখন সুপারহিট, সুপারহিট তাবু নিয়ে তোলপাড়, এই ধরনেরও একটা সংজ্ঞা আমরা আজকে অনুষ্ঠানে পেতাম, হয়তো পেতে পারতাম। তো আমি যে কথাটা প্রথমে বলবো যে ধান গাছকে পিটিয়ে যেরকম তক্তা বানানো সম্ভব নয়, অভিষেক বাবুর এই রাজসীয় যজ্ঞের মধ্যে দিয়ে ওনার অন্তত রাজ্যের নেতা হওয়া সম্ভব নয়, সেটা প্রথম দিনেই ওনার এই তথাকথিত যাত্রা তার শুরুর দিনেই তিনি প্রমাণ করে দিয়েছেন। এবার আমি ওনার বক্তব্য শুনছিলাম পাহারাদার, তো আমি ভাবছিলাম যে বেড়াল যখন মাছের পাহারাদার হয় তখন স্বাভাবিকভাবেই মানুষের মন বোঝা সেটা কিন্তু ভয়ঙ্করভাবে কঠিন হয়ে দাঁড়ায়। আজকের এই এই যে আলোচনার বিষয়বস্তু, আমি ওনার এই রাজসূয় যজ্ঞ নিয়ে যে আমি আজকে একটি ছোট্ট কয়েকটি লাইন ভাবছিলাম, আমি ভাবছিলাম যে মানে রাজ্যের ধ্বংসলীলা সম্পন্ন করার পরে রাজা ঘুরতে গিয়েছেন প্রজাদের দেখতে, আর প্রজারা প্রশ্ন করছেন দুর্নীতিতে নিমজ্জিত রাজার কাপড় কোথায়।